কালকে বাংলাদেশের সাথে খেলা ছিল স্কটল্যান্ডের, তো আমি বাইরে একটা দোকানে বসে চাকাইতেছি আর খেলা দেখতেছি। তো খেলা শুরু হলো, দেখলাম যে বাংলাদেশের বোলাররা মুস্তাফিজ বলেন বা আদার যে বোলাররা আছে দেখলাম যে ভালো স্টার্টিং করছে, অস্থির অস্থির বোলিং করতেছে, চাকাইতেছি আর দেখতেছি যে স্কটল্যান্ডের উইকেট পড়তেছে। তো একটা সময় দেখলাম যে 12 ওভার মনে 11 ওভার কয় বল জানি, দেখলাম যে 6 উইকেট গেছে গা, 53 রান। আমি কই যে বাংলাদেশ জিততে গেছে গা, কোনো প্যারাই নাই, দূর আর খেলা দেখবো কি করতে। তো দোকান থেকে বাইরে গিয়ে চায়ের দোকানতে চাকাতে রাইকাম, আমার 5 টাকা বিল বেশি দিয়া, চায়ের দাম তো 5 টাকা দিছি, 10 টাকা যে মামা লম, 10 টাকা লোন, বাংলাদেশকে জিততে গেছে আর খেলাই দেখবো না। যেহেতু স্কটল্যান্ডের 12 ওভার 53 রান 6 উইকেট গেছে গা, আর কোনো প্যারাই নাই চিল ভাই। দোকান থেকে বাইরে হয়ে গেলাম, বাইরে গিয়ে বন্ধু বান্ধবগুলোকে ঘুরতেছি আর চিল করতেছি। তো হঠাৎ করে আমার এক বন্ধু বলে যে জানো স্কটল্যান্ড টার্গেট দিছে কত, আমি কত কই 140+। ভাই আমি সিরিয়াসলি ভাই এটা হুনার পর ভাই আমি ওই জায়গায় হুত্তা পড়ছি, মানে আমি কই কেমনে সম্ভব 12 ওভার সময় দেখাইলাম যে 6 উইকেট পড়ে গেছে গা, 53 রান, সবাই তো মনে আউট হয়ে গেছে গা, ওই সময়তে খেললে আবার কেমনে 140+ হয়ে গেল গা ভাই, কেমনে সম্ভব। তা আমি আমার বন্ধু করে কইলাম যে বন্ধু প্যারা লইছ না, বাংলাদেশ ইজিলি ব্যাটিং করে জিততে লব, স্কটল্যান্ড ভাই এখন প্যারা আছে, ওই রেশিওতে দেখাইতাছে যে 80% বাংলাদেশ জিতে গেছে গা, 20% স্কটল্যান্ড, যে ওরা জিতলে জিততে পারে। তো সবাই এই মাইন্ডে খেলতেছে আর আমরাও এই মাইন্ডে খেলা দেখতেছি। তো দেখলাম যে সৌম সরকার কি করলো গা, 6 মহিনা পরে আউট হয়ে গেল গা, লিটন দাস আউট হয়ে গেল গা, চাটা লই এমনি খাই উপরের দিকে তাকাই দেখি যে 6 মহিনা উপরের দিকে বাড়ি মারছে, উপরে তো বল গেছে গেছে উপরে তে বল দেবেন দুর্বল কিছু, 6-6 তো নাসাসি, পরে তে বল উপরে তে নিচে এলে ক্যাচ, লিটন দাসও চাকাই দাসি, আমি এমন করলাম দিয়ে বল দিয়ে 6 মারছে, 6 দিন মনে হচ্ছে 6 বাউন্ডারি পার হয়ে গেছে, পরে নিচের দিকে তাকাই দিয়ে যে ক্যাচ, সাকিব হাসান দিয়ে 6 মারছে, চাটা খাইয়া নিচে রাখলাম দেখি যে উপরে বলাইতে দেখি ক্যাচ আউট ভাই, চায়ে চুমুক দিয়ে উপরের দিকে তাকাই যে 80% 6 মারছে, তো 6 মারছে যে বল তো উপরে বল নিচে আইতে দেখি ক্যাচ, মানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি চা খাওয়া শেষ করতে করতেই দেখি যে আমগো সবাই ক্যাচ আউট হয়ে গেছে গা, মার শুধু মুশফিক মনে বোল্ড আউট হয়েছে ভাই, এমন ভাই এই কাহিনী দেওয়ার পর ভাই ওই চায়ের দোকানে বিল আমি জিত দিয়ে যাইনি, কই যে বাংলাদেশ কখনই এভাবে হারতে পারে না, কারণ বাংলাদেশ একটা শক্তিশালী টিম এবং কি বাংলাদেশ মিরপুরের পিচে জে আই হ্যার একদম কান্দায় রেখে দেয়, জে আই হ্যার একদম কান্দায় রেখে দেয়, আমি 100% শিওর যে খেলাবিতে কিছু না একটা কিছু হয়েছে, বিসিবির কাছে বলতে চাই এবং কি আইসিসির যারা র্যাঙ্কিং এ আছেন বা আইসিসি যারা বোর্ডে আছেন তাদেরকে বলতে চাই যে ভাই আপনারা একটা কাজ করতে পারেন, বাংলাদেশের প্রত্যেকটা খেলার সময় বাংলাদেশের মিরপুরের পিচে খেলা দেন, দেখবো যে কোন কার কত সাহস আছে। আমার শুধু একটাই কথা, আমরা নেক্সট প্রত্যেকটা ম্যাচ আমরা মিরপুরের ম্যাচে খেলতে চাই, আইসিসি রে বলতে চাই যে আপনারা সব খেলা মিরপুরের পিচে দেন, বাংলাদেশের প্রত্যেকটা খেলা মিরপুরের পিচে হইব, দেখবো কোন টিমের এত বড় আছে যে বাংলাদেশ লাগে জিতা দেয় আইব, মিরপুরের পিচে প্রত্যেকটা খেলা চাই, আর যদি মিরপুরের পিচে খেলা দিতে না পারেন মিরপুরের পিচ এন্টিকা ক্রেন দিয়ে উড়াইয়া প্লেনে করে নিয়ে ওই জায়গায় প্রত্যেকটা খেলা বাংলাদেশের মিরপুরের পিচে দেন, দেখবো কার কত। আমি একটাই কথা কইতে চাই ভাই, বাংলাদেশের নেক্সট খেলা প্রত্যেকটা খেলা আমি মিরপুরের পিচে চাই, লাগলে মিরপুরের পিচে কিনে লয়ে যাবেন আপনারা, কিনে লয়ে প্রত্যেকটা খেলা দেখবেন, দেখবো যে অস্ট্রেলিয়া কোন, নিউজিল্যান্ড কোন, ইন্ডিয়া কোন, দেখবো কোন দেশ আমগুলো খেলতে পারে। আমার কথা এতটুকুই।